আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত সপ্তাহে আমাদের যে ভিডিওটি দেওয়ার কথা ছিল, টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা ভিডিওটি আপলোড করতে পারি নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভিউয়ার্স, আজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসছি আলু টিকিয়া তৈরির রেসিপি। আমরা এখানে আগে সিদ্ধ করে রাখা চারটি বড় সাইজের আলু নিয়েছি এবং সেটি ভেঙে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভেঙে মিশিয়ে নিচ্ছি যেন ভিতরে দলা না থাকে। এটাতে আমরা ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু অ্যাড করব। আগে থেকে ভিজিয়ে রাখা চার টুকরা পাউরুটি এটিতে অ্যাড করব। চার টুকরা টোস্ট গুঁড়া করে রেখেছি যেটি মাখানোর সময় কাজে লাগবে। এখন একটি পরিষ্কার পাত্রে ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আলুটি ঢেলে দিব। মিশ্রণটির সাথে আলু এমনভাবে মাখাবো যেন মিশে যায়। পানিতে ভেজানো চার টুকরা পাউরুটি ভালো করে চিপে মিশ্রণটিতে দিয়ে দিব। এটিতে লেবুর রস প্রয়োগ করব। সর্বশেষে বিস্কিটের গোড়া এবং দুইটা ডিম দিয়ে আবারও ভালো করে মাখাবো। আপনি ইচ্ছা করলে এই মিশ্রণটিতে মুরগির মাংস কিংবা গরুর মাংস অ্যাড করতে পারেন। এবার আমি টিকিয়া শেপ কাটবো। মনে রাখবেন, এই আলু টিকিয়ায় কাঁচামরিচের পরিমাণ বেশি দিতে হয়, তাতে টেস্টটা খুব বেশি হয়।
এবার আমরা আলুটিকে আটি ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য চাউলের গুঁড়া মাখিয়ে রাখবো। চাউলের গুঁড়া মাখিয়ে ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এখন আমরা 2 চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করব। আস্তে আস্তে পানি দিতে থাকবেন যেন মিশ্রণটি পাতলা না হয়ে যায়। তারপর আলু টিকিয়াটি কর্নফ্লাওয়ার মিশ্রণে ভালো করে ডুবাবেন। এরপর এটি ডুবো তেলে ভাজবেন। তৈরি হয়ে গেল আমাদের ঝটপট আলু টিকিয়া। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন আবার হাজির হয়ে যাব নন বিদেশি রান্নাঘর থেকে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।